ঢাকা চট্টগ্রাম খুলনা সহ বিভিন্ন মহানগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেফতারকৃত রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম ওলামাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা চট্টগ্রাম এবং খুলনা সহ মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আজ বুধবার সকালে পূর্ব রামপুরা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। এ সময় সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার গণবিচ্ছিন্ন এবং আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে এখন সেলফি তুলে অবৈধ ক্ষমতা রক্ষার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তারা চলমান গণ আন্দোলন নির্মমভাবে দমনের জন্য পুলিশ বাহিনীকে জনগণের উপর লেলিয়ে দিয়েছে। সরকার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য গুম, খুন এবং অপহরণ অব্যাহত রেখেছে। তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার জন্যই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস এবং জাতীয় ঐক্যমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে। ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে। তিনি সরকারকে সময় থাকতে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় জনগণ রাজপথে সরকারের গণদাবি মানতে বাধ্য করবে ইনশাল্লাহ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের ষোড় সদস্য এবং ঢাকা মহানগরীর উত্তর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নজিমুদ্দিন মোল্লা এবং ডাক্তার ফখরুদ্দিন মানিক। কেন্দ্রীয় মজলিসের ষোড় সদস্য এবং ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মহিবুল্লাহ এবং জামাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান সরকার এবং নাসিরুদ্দিন প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটিতে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ নেতৃত্বে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হালি শহর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগরীর সহকারী সেক্রেটারি এফ এম ইউনুস সহ নগর এবং থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগরীর নায়েবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ বলেন, বাংলাদেশে আজ এক অবৈধ সরকারের কবলে পড়ে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশ একটি জেলখানায় পরিণত করা হয়েছে। আমাদের ব্যক্তি এবং সাংবিধানিক স্বাধীনতা হরণ করা হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তিনি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামে চালিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান। তিনি আরও বলেন, অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সকল বিরোধী দলের দাবি মেনে নিতে হবে। কাল বিলম্ব না করে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে খুলনা মহানগরীর জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা মহানগরীর নায়েব আমির অধ্যাপক নজিবুর রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে আর কোনো পাতানো নির্বাচনে ফ্যাসিবাদী স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না। ইতিহাস সাক্ষী, হামলা মামলা, গ্রেফতার নির্যাতন, জেল জুলুম চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। সরকারকে অবশ্যই নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনঃ প্রতিষ্ঠা করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে। এ সময় খুলনা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগরীর সভাপতি মোহাম্মদ তৌহিদুর রহমান, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন।